একটা কেনার সময় তো এরকম একটা ছবি তুলি তুলতো। কিরকম আশা করেছিল? আশা করেছিলাম যে পাওয়া যাবে, খুশি লাগে। কিভাবে হারিয়েছিল আপনার? মেয়ের কালী বাড়ির সামনে আমি বাইকটা নিচে রেখে একটা বিল্ডিং এ উঠে গেলাম, একটা বিল্ডিং এ কাজের জন্য গেছিলাম। 15 মিনিট পরে নিচে এসে দেখি বাইকটা নেই, সঙ্গে সঙ্গে আমি থানাতে গিয়ে রেডি করে এসেছি। কোন থানায়? আমাদের এরপরে তারপরে আশা দিল যে এটা করা হয়েছে। কবে নাগাদ হয়েছে? 7 তারিখ। আজকে কি খবর পেল? আজকে না, কালকে খবর পেয়েছি। কালকে ফোন দিয়েছিল যে পাওয়া গেছিল। আপনার বাইকের নাম কি? দেখছি তো নাম্বারটা কত ছিল? 9044। আপনার নাম? শেখ মুরসালিন। শেখ মুরসালিন আমি। বল তো বল। বরজলা কল্যাণপুর থেকে চুরি গেছিল, TR01AM9157। এটা গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের এখান থেকে একটা বাইক চুরি গেছে, রয়্যাল এনফিল্ড। তো এটার চোরকে ধরার পরে এটাও উদ্ধার হয়েছে, এবং এরপরে যখন আমরা তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসি, পুলিশ রিমান্ডে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরেকটা অ্যাচিভার মোটরসাইকেল আমরা রানীবাজার থেকে চন্দ্রপুর থেকে এটাকে রিকভারি করি, যেটার নাম্বার হচ্ছে TR01W9044। এটাও গত 7/3/2022 মেহের কালী বাড়ির সামনে থেকে এই বাইকটা চুরি হয়েছিল। ওনার নাম হচ্ছে ডক্টর দীপক পাল মজুমদার, আর পরের যে বাইকটা এটা হচ্ছে শেখ মুরসালিন। কবে প্রথমটা মিসিং হয়েছিল? 27/3/2022। আর এরপরে ওকে জিজ্ঞাসাবাদ করার পর যে অ্যাচিভার বাইকটা রিকভারি হয়েছে, এটা 7/3/2022 মেয়ের কালী বাড়ির সামনে।